মুসলমানরা এখানে কি করছেন? 57টি দেশ রয়েছে, সেখানে যান। রাহুলের প্রিয় শঙ্করাচার্য মুসলিমদের ভারত ছাড়ার সতর্কতা দিলেন। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ তার সরাসরি মন্তব্যের জন্য পরিচিত। তিনি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এবং মানুষের প্রশ্নের উত্তর দেন। স্বামী অবিমুক্তেশ্বরানন্দ প্রায়ই মোদী সরকারের সমালোচনা করেন, যার কারণে কংগ্রেস তাকে বেশ অনুসরণ করে। তিনি রাহুল এবং প্রিয়াঙ্কার খুব কাছের। সম্প্রতি স্বামী অবিমুক্তেশ্বরানন্দের একটি মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে, মুসলমানরা এখানে কি করছেন? আসলে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ ভারতীয় মুসলমানদের সম্পর্কে একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুসলমানরা আমাদের মধ্যে কেন থাকছেন? তাদের হিন্দুদের মধ্যে কী কাজ আছে? তাদের জন্য আগে থেকে 57টি দেশ রয়েছে, তারা সেগুলিতে কেন চলে যান না? মুসলমানদের নিজেদের ইসলামিক দেশ থাকা উচিত। ভারত ইসলামিক দেশ নয়। মুসলমানরা যখন দেশ ভাগ করেছিল তখন তারা আবার ভারতেও কেন থাকছে? স্বামী অবিমুক্তেশ্বরানন্দ কে? জানিয়ে রাখি যে শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ আংশিক রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। তিনি কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত। তার জন্ম উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার পাট্টি তহসিলের ব্রাহ্মণপুর গ্রামে। তিনি বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রী এবং আচার্য শিক্ষায় শিক্ষিত। ছাত্র জীবনে তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং 1994 সালে ছাত্র সংসদের নির্বাচনে জিতেছিলেন।